বছরের প্রথম দিন, সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা শুভকামনা সবার জন্য। এই বছর থেকে শুরু করে তোমরাও তোমাদের এমন একটা রেজলিউশন নাও যেটা তোমরা টার্গেটে পূরণ করতে পারো। অবশ্যই ভালো হোক সবার, সবার পরিবার একসাথে খুব ভালো কাটুক। তো শুরু করা যাক এই বছরের প্রথম আপডেট এইটিকে মোহনবাগান দিয়ে। অনেকে হয়তো জেনে গেছো ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু ফুটবলার সাইন করিয়েছে, এবং যার মধ্যে কিন্তু ইউথ ছটা প্লেয়ার রয়েছে। এবার কেন এই প্লেয়ারগুলোকে সাইন করালো সেটা তো অবশ্যই আসবো, তার আগে চলে আসি একদম প্রথম থেকে যে এই জানুয়ারির উইন্ডোতে কোন কোন পজিশানে কোন কোন প্লেয়ার সাইন করিয়েছে, উদ্দেশ্য কী, বিদেহ কী, পুরোটাই ডিসকাস করবো। তো প্রথমে বলে রাখি যে মোট 8 জন প্লেয়ার সাইন করিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাদের টার্গেট যে আইএসএল এর সর্বশ্রেষ্ঠ দল এবং সাথে স্ট্রং একটা রিজার্ভ বেঞ্চ তৈরি করা। স্ট্রং রিজার্ভ বেঞ্চ এখনও আছে এবং ইয়ং কিছু প্লেয়ার তুলে আনছে যাতে ফিউচার সিকিউর হয়। ওয়ান ফেরান্দো নিজেও ইয়ং কোচ এবং তিনি চান যে ইয়ং ফুটবলাররা উঠে আসুক, তাতে কিন্তু ইন্ডিয়ান ফুটবলেরই উন্নতি হবে। এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ অ্যান্ড এটিকে মোহনবাগান তিনটে এমন টিম যারা কিন্তু ইয়ংদের খুব বেশি প্রেফারেন্স দেয়। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু পোগবার জায়গায় স্লাভকো দামিয়ানোভিককে এনেছে। পোগবা কোনো দিনই আমার ভালো লাগেনি, তার অ্যাটিটিউড থেকে শুরু করে, বা এমন জায়গায় তোমরা দেখো যে কিছু এমন বিদেশি আছে প্রচুর নামের কারণে তারা বিদেশি ফুটবলে দাপিয়ে ফুটবল খেলেছে কিন্তু ইন্ডিয়ান সার্কিটে বা ইন্ডিয়ান সার্কেলে তারা একেবারেই সাকসেস পায়নি। পোগবা কিন্তু নিজের নাম যে বিরাট বড় এমন না, পোগবা পল পোগবা তার দাদার জন্য কিন্তু এই বড় নাম বলা হচ্ছে, তাছাড়া কিন্তু পোগবা এমন কোনো বড় মাপের ফুটবলার নয়, এবং চোট বিভিন্ন ইস্যু তাছাড়া মাঠেই পাওয়া যায়নি পোগবাকে। জনি কাউকোর জায়গায় এসেছে ফের্নান্দো গ্যালেগো। ফের্নান্দো গ্যালেগো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে খেলে গেছে এবং গ্যালেগো দারুণ ফিজিক্স রয়েছে, গোল করার এবিলিটি রয়েছে, যেটা আমরা জনি কাউকোর মধ্যে দেখেছি। ডিফেন্সিভ এবিলিটিও জনি কাউকোর দুর্দান্ত। একটু প্রথমে এসে মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল, তারপর যখন মানিয়ে নিল তখন কিন্তু দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা তার কাছ থেকে দেখেছি, এবং তার খেলা আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু খুব বেশি হলে তার পারফরমেন্সের 40-45% ইন্ডিয়াতে এসে দিতে পেরেছে। কারণ যেখানে তার পারফরমেন্স 100% দেওয়ার কথা সেটা কিন্তু সে দিতে পারবে না, কারণ একটা ম্যাচে 90 মিনিট একটা ফুটবলার খেলছে, যে ফুটবলারটার যেখান থেকে এসছে সেখানে টেম্পারেচার সব সময় বলা যায় যে এতটাই ঠান্ডা, মানে আমাদের এখানে সেটা কল্পনা করাও অবাস্তব হবে, কারণ এইরকম ঠান্ডা সেখানে, মানে অনেক বেশি, এখানের থেকে অনেক বেশি ঠান্ডা। তো যারা জানো অবশ্যই যে ওই টেম্পারেচার থেকে এসে এখানে এসে মানিয়ে নেওয়াটা কতটা কষ্টের। তারপর জনি কাউকো যে পারফরমেন্স দিয়েছে, আমার মতে আইএসএল এর টপ বিদেশিদের মধ্যে একজন, এবং আমি প্রথম সারিতে রাখবো মিডফিল্ডার হিসাবে জনি কাউকোকে, একদম নো ডাউট। হুগো বুমসের থেকে আমার অনেক বেশি বেটার লাগে এই জনি কাউকোর পারফরমেন্স, কারণ হুগো বুমসের মধ্যে ডিফেন্সিভ এবিলিটিটা নেই, কারণ ক্রিয়েটিভ ফুটবলার, এবং হুগো বুমস কিন্তু ডিফেন্স থেকে বল নিয়ে অ্যাটাকিংয়ে প্রচুর হেল্প করে। বাট জনি কাউকো ডিফেন্সিভ রোল যেমন প্লে করে, মানে ডিএমএফ, এএমএফ, সিএমএফ তিনটে পজিশনে স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারে। ওকে যদি সিএফ দিয়ে দাও মেবি সিএফেও দুরন্ত ফুটবল খেলে দেবে। আমার দারুণ লেগেছে জনি কাউকোকে। তোমাদের মতামতটা জানাও যে জনি কাউকোর জায়গা ফের্নান্দো গ্যালেগো কেমন হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 1.5 বছর কেরালা ব্লাস্টার্সে খেলা লালথুম নুঙ্গা খাউরিকে কিন্তু সাইন করিয়েছে, 3 বছরের ডিল করেছে এটিকে মোহনবাগান। এবার এই লালথুম নুঙ্গা খাউরি যারা জানো তাহারা কে এই প্লেয়ারটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অ্যান্ড যারা ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর যারা জানো না তাদের জন্য যে এই ফুটবলারটাকে আমরা খুব বেশি চিনি কিন্তু আপুইয়া নামে, আরও এক ইয়ং ট্যালেন্ট মিডফিল্ডার, তাকেও কিন্তু সাইন করেছে। অ্যান্ড আইএসএল এর ডেভেলপমেন্ট লিগ, আইএফএ শিল্ড এই ধরনের যে প্রতিযোগিতাগুলো আছে তার জন্য কিন্তু আরও 6 ইয়ং ফুটবলারকে সাইন করেছে।
এবার এমন না শুধু এরা এই প্রতিযোগিতাগুলোই খেলবে, এরা কিন্তু মেন টিমেও চান্স করে নেবে। যেমন গতকালকে আমি অমনদীপ সিংয়ের কথা বলেছি, ও কিন্তু মূলত মেন টিমেই আমরা বেশি দেখতে পারবো এই অমনদীপ সিংকে লেফট ব্যাক, কারণ এটিকে মোহনবাগানের দরকার। তো এই ফুটবলারগুলো কিন্তু আন্ডার-20 AFC কাপে খেলা। এদের নাম বলে দিই, সৈয়দ জাহির, প্রীতম মিতেই, অমনদীপ সিং, শিবাজিৎ সিং, টাইসন সিং এবং সুহের ভাট। এই ছয় ফুটবলার কিন্তু মোটামুটি মানে একেবারে ইন্ডিয়ান অ্যারোসটাকে তুলে নিয়ে এসেছে, বা ইন্ডিয়ান ভবিষ্যৎটা সত্যি ওয়ান ফেরান্দোর হাতেই ইন্ডিয়ান এই ভবিষ্যৎটাও কিন্তু তৈরি হবে। দারুণ একটা পরিকল্পনা, কারণ ইন্ডিয়ান অ্যারোসের থেকে অনেক বেশি তারা ভালো জায়গায় খেলতে পারবে, ভালো ফ্যাসিলিটি পাবে ফুটবলের। আমি মনে করি যে ইন্ডিয়ান ফুটবল, এই বলাও উচিত না, কারণ রাজনৈতিক কারণে ইন্ডিয়ান ফুটবল কোনো দিনই সেই পরিমাণ খরচা গভর্নমেন্ট খরচা করবে না ফুটবলের পেছনে যার ক্রিকেটে করা হয়, যেটা তার 1%ও ফুটবলে করা হয় না। তো সেটা আগামী ভবিষ্যতেও করবে বলে আমার মনে হয় না, নাহলে এক প্রায় 150 কোটি জনসংখ্যার একটা দেশ থেকে 11টা ফুটবলার ওঠে না, একটা সুনীল ছেত্রী চলে গেলে পরবর্তী ওরকম মাপের একটা স্ট্রাইকার কে হবে সেটা বলা যায় না। যেখানে এত ভালো ভালো হাইটের ডিফেন্ডার রয়েছে সেখান থেকে একমাত্র সন্দেশ জিঙ্গান, এরিয়াল ছাড়া যাকে দেখতে পাওয়া যায় না, সেই সন্দেশ জিঙ্গান নাকি টপ ডিফেন্ডার, বা গুরপ্রীত সিন্ধুর পর কে আসবে সেই জায়গাটা নেবে সেটাও কন্টিনিউয়াস ভালো ফুটবল কিন্তু আমরা কোনো ফুটবলারের কাছ থেকে দেখি না, বা লিসচন কোলাসো বা আশিক কুরুনিয়ান, এদেরও তো সাবস্টিটিউট দরকার একটা করে, এবং সেই ধরনের ফ্যাসিলিটি কোনো দিনই ইন্ডিয়ান গভর্নমেন্ট দেবে বলে আমার মনে হয় না। তো অবশ্যই এরা টপ ক্লাবগুলো খেলুক, সেখান থেকে ভালো ফ্যাসিলিটি পাক, অ্যান্ড একটা ইয়ং কোচ নিয়ে আসুক যে অন্তত আগামী 10 বছরে ফুটবলার জাস্ট তৈরি করবে, অ্যান্ড তাদেরকে খুঁড়োধার তৈরি করবে, যাতে পরের কিছু বছরের মধ্যে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। এবং 10 বছরে আমাদের টার্গেট থাকবে যে এশিয়ার শ্রেষ্ঠ দল হিসাবে ইন্ডিয়াকে তুলে নিয়ে আসা, এরকম একটা কোচ আমাদের, বা এই মেন্টালিটির একটা কোচ আমাদের অবশ্যই দরকার, যে আগামী 10 বছরে গ্রাসরুট থেকে শুরু করে একেবারে দুর্দান্তভাবে কাজ করবে, বিভিন্ন অ্যাকাডেমি শুরু করে আমার মনে হয় ISLটা আসায়, এবং আই লিগের মানও যদি আরও উন্নতি করা হয়, এছাড়া আমাদের IFAকেও নিয়ে আরও ভাবতে হবে। পুরোটা করাপ্টেড যদি না হতো, মানে 1 সিঙ্গেল পার্সন বলা যাবে না যে করাপ্টেড নয়, সবাই করাপ্টেড। তো এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলা যাবে খুনি। তো এই জিনিসগুলো যবে ঠিকঠাক হবে তবে ইন্ডিয়া একটা ভালো জায়গায় আসবে, দেখা যাক। আমার মনে হয় ইগার স্টিমাকের বদলি হিসাবে একটা ভালো কোচ নিয়ে আসা হোক। তো আপাতত ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামতটা। এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে।